আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন ফ্রাই রেসিপি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে তৈরি করি। তো চলুন দেখা যাক কি কি প্রয়োজন। চিকেন ফ্রাই তৈরি করতে আমাদের প্রয়োজন টমেটো সস, সয়া সস, গোলমরিচি গুঁড়ো, মরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লবণ, কর্নফ্লাওয়ার, আটা, কালা জিরা, এবং ভাজার জন্য আমাদের প্রয়োজন হবে তেল। আর এখানে আমি একটি মুরগি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা মশলাটা মাখাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিব, 1 চা চামচ কালা জিরে দিব, টমেটো সস দিব 3 চা চামচ, এর সঙ্গে এখন আমি দিয়ে দিব লাইট সয়া সস, এটাও আমি এখানে আপনাদের 2 টেবিল চামচ দিব। এখানে আছে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমি দিব পরিমাণ অনুযায়ী দিব, যতটুকু আমার মাংসের প্রয়োজন হবে আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ অনুযায়ী দিলাম। এখন আমি ভালোভাবে মাংসটি মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এই ফাঁকে আমি এটাকে ভাজবো, যেভাবে সেই মশলাটা আপনাকে বানানো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আটা আছে, আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিব, এতে করে এটা মাংসটি ভাজলে ক্রিসপি হবে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতো। আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিব, কালা জিরে দিব 1/2 চা চামচ, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিব। এখন সবগুলো জিনিস আমি একসঙ্গে মিশিয়ে নিব। তো আমার এটা মিক্স হয়ে গেছে। 1 ঘন্টা পরে মাংসটি যখন মেরিনেট করা আমার পরিমাণ মতো অনুযায়ী হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে এটা ফ্রাই করে দেখাচ্ছি। ভিউয়ার্স, 1 ঘন্টা হয়ে গেছে আমার মাংসটি মেরিনেট করা। তো এখন আমি এটা আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। তো আপনাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছিলাম এটা কিভাবে আমি ব্যাটারটা নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে নিই মশলাটা। এখন আমি এভাবে দিয়ে দিব। আমি চুলায় অলরেডি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে, এটা গরমও হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিব, একটু চেপে চেপে দিব। এটাকে আরও একভাবে চিকেন ফ্রাই করা যায় আমি অন্য কোনো সময় অন্য এক ভিডিওর ভিতর আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আজকে আমি এভাবে দেখিয়ে দিই। সবগুলো চিকেন এভাবে এক এক করে দিয়ে দিব। চুলার আঁচটা এখন একটু বাড়ানোই থাকবে, আমি পরে কমিয়ে দিব, না হলে আটাটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। চেপে চেপে আমি একটু দিয়ে দিচ্ছি।
এভাবে আমি সবগুলো দিব। সবগুলো মাংস দিয়ে দিয়েছি, তা আমি এখন একটু উল্টিয়ে দেখি। এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নিব, যেগুলো আগে আগে দিয়েছি সেগুলো আগে আগে উঠাবো। আমি উল্টিয়ে আমি চুলার আস্তে একটু কমিয়ে দিব। আমি সবগুলো চিকেন উল্টে দিয়েছি। আপনারা এইভাবে ভাজলে দেখবেন চিকেনটা অনেক ক্রিস্পি হয়। আমি চুলার আস্তে একটু কমিয়ে দিলাম, মিডিয়াম আঁচে ভাজলেই হবে। তাই এখন এগুলো আমি ভালোভাবে ভেজে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমি আমার চিকেন ফ্রাইগুলো আপনাদের জন্য সার্ভ করে নিয়ে এসেছি। তো এভাবে আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন, এটা বিকেলে নাস্তায়ও দিতে পারবেন, বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন, এবং পোলাওয়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক দিবেন, এবং আমার আপনারা কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো, এবং আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।